আমার প্রিয় ছাত্রীবৃন্দ ত্রিপুরা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি মাইনর পেপার রয়েছে তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কোনো রকমের স্কিপ করবে না তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না তোমরা যদি এই ভিডিওটি দেখো তাহলে আমি মনে করি তোমরা ভীষণভাবে উপকৃত হবে এবার চলো দেখে নিই আজকে তোমাদের সামনে হিস্টোরি মাইনর পেপারের সিলেবাস উপস্থাপন করব এর পরবর্তী ভিডিওতে হিস্টোরি মাইনর পেপারের তোমাদের সাজেশন উপস্থাপন করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে কোনো রকমের স্কিপ করবে না আর ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে যদি তোমাদের এই ভিডিওতে বেশি ভিউজ এবং লাইক শেয়ার হয় তাহলে আমরা আগামী দিনে তোমাদের সমস্ত পেপারের নোটস তৈরি করব হিস্টরি পলিটিক্যাল সায়েন্স ফিলোজফি বেঙ্গলি মেজর মাইনর এসিসি সমস্ত পেপার নোটস তৈরি করব এবং সাজেশন আপলোড করব তোমরা চাইলে আমাদের এই চ্যানেলকে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দাও এবং আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো তোমরা সমস্ত বিষয়ের পিডিএফ কপি নোটস পেয়ে যাবে যদি তোমরা আমাদের যে নোটসের নোটস তৈরিতে খরচ হয় তোমরা যদি সেই নোটসগুলো সংগ্রহ করো আমাদের খরচ উঠে আসে তাহলে তোমাদের সমস্ত পেপারের নোটস তৈরি করবো তাহলে তোমরা যদি নোট সংগ্রহ করতে যাও প্রতি পেপারের জন্য দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে যে পেপারি সংগ্রহ করো না কেন দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে শর্ট প্রশ্ন এবং বড়ো প্রশ্ন উত্তরের জন্য এবার চলো দেখে নিই আজকের ত্রিপুরা ইউনিভার্সিটি তোমাদের ইউনিভার্সিটির নাম দেওয়া রয়েছে সেকেন্ড সেমিস্টার হিস্টোরি মাইনট টু তোমাদের সিলেবাসে রয়েছে অ্যান্সিয়েন্ট ইন্ডিয়া টোয়েন্টি টোয়েন্টি ফাইভ হান্ড্রেড বিসিই অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ পঁচিশশো খ্রিস্টপূর্বাব্দ থেকে টুয়েলভ সিক্স টুয়েলভ হান্ড্রেড সিক্স সি অর্থাৎ বারোশো ছয় খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতের যে ইতিহাস প্রাচীন ভারতের ইতিহাস সেটা তোমাদের পাঠ্য এখানে তোমাদের সিলেবাস আমি এই ভিডিওতে নিয়ে সিলেবাস নিয়ে আলোচনা করবো দেখো সিলেবাসে কি রয়েছে তোমাদের সিলেবাস পুরো ইংলিশে আছে সেটি আমি বাংলায় ট্রান্সলেট করে তোমাদের সামনে উপস্থাপন করছি দেখো ইউনিট ওয়ানে রয়েছে প্রত্নতাত্ত্বিক উৎস ও সাহিত্যিক নিদর্শন অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস রচনার যে প্রত্নতাত্ত্বিক উৎসসমূহ রয়েছে এবং সাহিত্যিক নিদর্শন রয়েছে সেই সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে বা প্রশ্ন থাকবে দুই নম্বর প্রশ্ন দেখো হরপ্পা সভ্যতার উৎপত্তি বিকাশ বৈশিষ্ট্য ও পতন তিন নম্বরে রয়েছে বৈদিক যুগ ঋক বৈদিক যুগ বা প্রাক বৈদিক আর্য বা রিক বৈদিক পরবর্তী যুগ এখানে বা দিয়ে সব লিখে দেওয়া রয়েছে বৈদিক আর্যদের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক জীবন সম্পর্কে আলোচনা এরপরে ফোরে রয়েছে জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম মহাবীর ও গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষা তোমাদের ইউনিট বি এ রয়েছে মহাজন পদ ইউনিট টু এ বি এর টু টু এ রয়েছে ম্যাসিডোনিয়া আক্রমণ অর্থাৎ আলেকজান্ডারের ভারত আক্রমণ আর হচ্ছে কারণ ও তার প্রভাব তারপরে তিনে রয়েছে মৌর্য মৌর্য যুগ অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোকের বিজয় ও তার কৃতিত্ব সম্পর্কে আলোচনা আর মৌর্য সাম্রাজ্যের পতন সম্পর্কে আলোচনা এবার ইউনিট সি থেকে প্রশ্ন এই প্রশ্ন নয় তোমাদের সিলেবাস কুষাণ কুষাণ যুগ অর্থাৎ কনিষ্কের জয় ও কৃতিত্ব তারপরে রয়েছে সাতবাহন গৌতমপুত্র সাতকর্ণী এটি তোমাদের প্রধানভাবে পাঠ্য এরপরে দেখো তোমাদের তিন নম্বরে রয়েছে গুপ্ত যুগ গুপ্ত যুগের উদ্ভব চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত আর গুপ্ত যুগের সাংস্কৃতিক জীবন সাংস্কৃতিক জীবন বলতে বিভিন্ন শিল্পকলা চিত্রকলা থেকে শুরু করে শিক্ষা দীক্ষা সমস্ত কিছুই সাংস্কৃতিক জীবনের মধ্যে পড়ে এরপরে দেখো ডি হর্ষবর্ধন হর্ষবর্ধনের উত্থান বিকাশ বা তার কৃতিত্ব তারপরে দুই দুয়ে রয়েছে দক্ষিণ ভারত সঙ্গম যুগ পল্লব যুগ ও স্থাপত্য তারপরে রয়েছে চোল রাজনৈতিক ইতিহাস চোল যুগের রাজনৈতিক ইতিহাস তারপরে শেষ চার নম্বর ইউনিট ডি এর চার নম্বরে রয়েছে ত্রিপাক্ষীয় সংগ্রাম অর্থাৎ পাল প্রতিহার রাষ্ট্রকূটের মধ্যে যে ত্রিপাক্ষিক যে সংগ্রাম চলেছিল অর্থাৎ যুদ্ধ ত্রিশক্তি যুদ্ধ সেই যুদ্ধ সম্পর্কে তোমাদের আলোচনা করতে হবে এটা ছিল তোমাদের সিলেবাস এই সিলেবাস অনুযায়ী তোমরা যদি নোট সংগ্রহ করতে চাও দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে শর্ট প্রশ্ন এবং বড়ো প্রশ্নের উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে তোমরা পরবর্তী ভিডিওতে ইতিহাসের সাজেশন পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ সাজেশন এখানে তুলে দেওয়া রয়েছে এখানে ইউনিট ওয়াইজ তোমাদের ইংলিশে তোমাদের প্রশ্ন হয় বাংলায় উত্তর লিখতে হয় ইংলিশ এবং বাংলা উভয় প্রশ্ন এখানে দেওয়া রয়েছে তোমাদের কিছুটা দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে আমরা তুলে ধরবো এখানে দেখতে পাচ্ছ ইংলিশে প্রশ্ন তোমাদের পরীক্ষায় হয় এবং সেই ইংলিশ প্রশ্নটির বাংলা প্রশ্ন কী সেটিও ইংলিশ এবং বাংলা উভয় প্রশ্নই এখানে তুলে দেওয়া রয়েছে প্রত্যেকটি প্রশ্নতে ইংলিশ এবং বাংলা দেওয়া রয়েছে তোমরা চাইলে আজই এই নোট সংগ্রহ করো এবং পড়াশোনা শুরু করতে পারো এটাই সাজেশনের প্রশ্ন বিভিন্নভাবে এই প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে এবং তোমাদের যে উত্তর সেই উত্তর অংশটি তোমাদের আমি দেখাবো কারণ পরবর্তী ভিডিওতে তোমাদের সাজেশন নিয়ে আলোচনা করব এবার দেখো উত্তর এখানে দেখছো যে সাজেশনের প্রশ্নগুলো থাকবে সেই সাজেশনের প্রশ্নগুলো এইভাবে ইউনিট ওয়াইজ যেভাবে সিরিয়ালি সাজেশনে এক নম্বর দুই নম্বর করে থাকবে সেইভাবেই এখানে উত্তর দেওয়া রয়েছে এখানে প্রশ্ন প্রশ্নের পর উত্তর এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে পয়েন্ট আকারে লেখা রয়েছে পুরোটাই কম্পিউটার টাইপ এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা নয় আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয় এবং প্রচুর খরচ হয় আমরা খরচ করে এই সমস্ত নোটস তৈরি করি তোমরা যদি আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো আমাদের খরচ যদি উঠে আসে তাহলে তোমাদের সমস্ত পেপারে নোটস তৈরি করবো বাংলা মেজর মাইনরের নোটস রেডি আছে ইতিহাস মাইনরের নোটস রেডি হয়ে গেছে তোমাদের ইতিহাস মেজরের নোটসও তৈরি করবো রাষ্ট্রবিজ্ঞান মেজরের নোটস তৈরি করব তোমরা চাইলে সংগ্রহ করে পড়াশোনা করতে পারো আর আমাদের কাছে পরবর্তী সেমিস্টারও যোগাযোগ রাখবে আমরা তোমাদের যদি চাহিদা থাকে তোমরা যদি আমাদের মানে পাশে থাকো আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো আমাদের যে খরচ হচ্ছে সেই খরচটা তোলাতে যেন উঠে আসে সেটাতে যদি তোমরা সাহায্য করো আমরা তোমাদের সমস্ত পেপারের নোটস তৈরি করব তাহলে তোমরা ঘরে বসে পড়তে পারবে এবং তোমাদের অর্থ এবং সময়ের সাশ্রয় হবে এই সমস্ত নোট সংগ্রহ করতে তোমাদের প্রচুর টাকা খরচ হয় কিন্তু আমাদের কাছ থেকে নোটস নিলে প্রতি পেপারের জন্য মাত্র দুশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে দু হাজার এক দু হাজার তিন হাজার বা দেড় হাজার নয় বা পাঁচ হাজার ছ হাজার টাকা খরচ হবে নয় একটি পেপারের জন্য দুশো পঞ্চাশ টাকা খরচ হবে তাই তোমরা আজই যোগাযোগ করো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এটাই ফোনপে এবং গুগল পে নাম্বার এই নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে লিখে দিবে অথবা ফোনে কথা বলে নেবে তোমাদের টাকা মার যাওয়ার কোনো ভয় নেই তোমরা নিশ্চিন্ত থাকতে পারো তোমাদের টাকা যদি কোনো ক্রমে ভুল ক্রমে বেশি চলে পেমেন্ট হয়ে যায় সেই টাকাও তোমাদের ফেরত দিয়ে দেওয়া হবে এই বিষয়ে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো তাহলে আজকে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি